আমার দুটো কি এখানে হবে? আমরা আলটিমেটলি অনেক জায়গায় ঘুরে অনেক হোটেল দেখে কোনোটাই আমাদের ঠিক পছন্দ হলো না। হ্যাঁ, ওখানে ঠিক ওই গন্ধ গন্ধ পাচ্ছিলাম আমার, আর রান্নাঘরটা দেখে আমার আর পছন্দ হয়নি। ঠিক আছে, তো এখন একটা মানে আউটসাইড হোটেল আর কি, যেখানে বাইরে খোলা আকাশের নিচে বসার জায়গা রয়েছে। এখানকার অনেক হোটেলই ঘুরলাম, খাওয়ার হোটেল একটাও পছন্দ হলো না। কীরকম একটা ব্যাড স্মেল, কোনো রকম ক্লিনিং নেই, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নেই। হয়তো খাওয়া দাওয়ার পরে যে ক্লিন করা হয় বা ফেনাইল দিয়ে ওয়াশ করা হয়, কিছুই করা হয় না। নামে বড় বড় হোটেল, কিন্তু তাদের ইন্টেরিয়ার কন্ডিশন একদম খারাপ, রুম থেকে শুরু করে এভরিথিং খারাপ। হ্যাঁ, হয়তো এক্সক্লুসিভ কিছু জায়গা থাকতে পারে, কিন্তু ওভারঅল ফিডব্যাক আমি বলছি, দীঘার পরিস্থিতি যা আমার মনে হলো, তাতে করে থাকা এবং খাওয়ার খুবই প্রবলেম। আর যদি একটু ফেস্টিভ সিজন থাকে, অলমোস্ট সারা বছরই ফেস্টিভ সিজনটা থাকে, হ্যাঁ, তো সেখানে মানুষের গ্যাদারিং অনেক বেশি হয়, তো সেখানে বাধ্য হয়েই মানুষজনকে খেতে হয়, যেরকমই থাকার জায়গা হোক, খাবার কোয়ালিটি হোক। তো আলটিমেটলি আমরা এক জায়গায় এসেছি, আশা করছি এখানে খাবার ভালো হবে, কারণ খাবার তৈরি করে এনারা দিচ্ছেন। তো যাই হোক, আমরা এখন খাওয়াটা শুরু করি, আবার পরে বাকি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। বাকি ভাই এখন বিস্কুট খাওয়াচ্ছে কুকুরকে। হোটেল ময়ূরী, একদম দীঘা, নিউ দীঘা সি বিচে। ওই তো সি বিচে যাওয়ার রাস্তায়, সি বিচে বললেই হবে সামনে। ঠিক আছে,
এই যে সুমন দা, ওনার সাথে যোগাযোগ করবেন, এসে খুব ভালো খাবার, একদম ঘরোয়া খাবার, সব রকম আইটেম পাবেন। সুমন দা একটু বলে দাও আইটেমগুলো। আইটেমগুলো আমাদের মানে সকালে ব্রেকফাস্ট থাকে আলু পরোটা, লচ্ছা পরোটা, পেটাই পরোটা, শ্রীলঙ্কা পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, কচুরি, ঘুগনি মুড়ি, ইঞ্জের কচুরিও থাকে, সব কিছু পাবেন যখন এলেন ব্রেকফাস্টে। আর লাঞ্চে থাকে আমাদের না ব্রেকফাস্টে ম্যাগিও খেতে পারেন, ম্যাগিও খেতে পারেন, সব কিছু ব্যবস্থা আছে, কাস্টমার যেটা বললে ওটা করে দেওয়া হয়। আর লাঞ্চে আমাদের থাকে ডাল থাকে, আলু ভাজা থাকে, স্যালাড থাকে, দু রকমের সবজি, কাজু দিয়ে নাচানোর চাটনি, পাঁপড় আইটেমগুলো থাকে, কাস্টমার যেটা খেতে পছন্দ করে। মাছের মধ্যে পমফ্লেট, পার্শে, ভোলা, ভেটকি, চিংড়া, ইলিশ, মটন, চিকেন, এসব থাকে, থালি সিস্টেম। আর যেরকম রান্না বলবেন সেরকম রান্না করে আপনাদেরকে দেবে খেতে, খুব ভালো খাবার, দামও খুব বেশি না, রিজনেবল দাম, ঠিক আছে, তাই তো বাবু? এই গীতাঞ্জলি হোটেলের উল্টো দিকে, হোটেল ময়ূরী, ঠিক আছে, এখানে অবশ্যই আসবেন, আর কোথাও যেতে হবে না এদিক ওদিকে। কালকে আমরা প্রচুর ঘুরে দেখেছি, খাবারও ফ্রেশ, কালকে আমরা প্রচুর ঘুরে দেখেছি, কোথাও আমাদের খাবার পছন্দ হয়নি, তো শেষ অবধি রাত্রিবেলাতে খুঁজে খুঁজে এই হোটেলটা যখন পেলাম, অসাধারণ খাওয়া, পুরো একদম ঘরে যেরকম রান্না হয় সেরকম রান্নায় আপনাদের খাবার দেওয়া হবে, প্রত্যেকটি খাবার খুব টেস্টি এবং ফ্রেশ খাবার। আমি একটু বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে হোটেল ময়ূরী, দেখুন ওই পাশ থেকে আমি দেখাচ্ছি, এই হোটেল ময়ূরী, অপোজিটে হোটেল গীতাঞ্জলি হোটেল, তার ঠিক অপোজিটে সি বিচে যাওয়ার যে রাস্তা, হোটেল ময়ূরী, এই দেখুন বাইরে বসে, ওপেন এয়ারে বসে সুন্দর খাবার, অবশ্যই আসবেন হোটেল ময়ূরী। এই যে এই মোবাইল নাম্বার দেওয়া আছে, ভালো করে আপনারা নোট করে ফোন করে চলে আসবেন। হোটেল ময়ূরী। আর এই যে দাদা রঞ্জিত দা, এই দাদাও খুব ভালো, ঠিক আছে, যেরকম খাবার চাইবেন সেরকম করে দেবে, কোনো অসুবিধা নেই।